অ্যালকোহল যুক্ত কোনো লোশন বা ক্রিম ব্যবহার করে কি নামাজ পড়া যাবে? আমি যদি উযু করে অ্যালকোহল যুক্ত লোশন ব্যবহার করে নামাজ পড়ি, আমার নামাজ কি হবে? অ্যালকোহল যুক্ত লোশন, প্রথম কথা অ্যালকোহল, অ্যালকোহল মদ, মাদক দ্রব্য, অ্যালকোহল, শুধু অ্যালকোহল মদ, আর সেই মদ বা অ্যালকোহলটি অন্য কোনো পবিত্র কিছুতে বা অন্য জিনিসে মিশ্রিত করা, দুটো হুকুমে পার্থক্য রয়েছে। এই লোশনগুলি যেগুলিতে অ্যালকোহল রয়েছে সামান্য, সেগুলি সম্পর্কে ফতোয়া হচ্ছে যে সেগুলি ব্যবহার করা জায়েজ, সে ব্যবহার করা জায়েজ যদিও তাতে অ্যালকোহল আছে, এটি হচ্ছে ঠিক। না জায়েজ কেউ বললে বাড়াবাড়ি, জায়েজ যারা বলেছেন তারা দুইভাবে ব্যাখ্যা করেছেন, ভালো করে শুনুন, খুব গুরুত্বপূর্ণ মাসলা। শেখ মিন হোসেন রহমতুল্লাহ আলী বলছেন যে অ্যালকোহল বা খামর সরাসরি মদ বলেন, মদ হারাম, মানে হারাম মানে কি পান করা হারাম, কিন্তু সেটা নাপাক নয়। আমি এই বিষয়টি মেলাবার বিভিন্ন প্রসঙ্গে বলেছি যে অনেক কিছুই আছে আল্লাহর জমিনে যেটা নাপাক হ্যাঁ নয় কিন্তু পানাহার করা হারাম। কেউ যদি মাটি খায়, মাটি এমন পাক যে আমাদেরকে পাক করে, ওজন না থাকলে গোসল না থাকলে তেমন করা যায় ঠিক কিনা, তারপরে মাটি খাওয়া কি জায়েজ? জায়েজ নয়, মাটি খাওয়া জায়েজ নয়, অনেকের বদ অভ্যাস থাকে, মাটি খাওয়া জায়েজ নয় তো। আচ্ছা তামাক, হ্যাঁ তামাক, যে বিড়ি সিগারেট ভিতরে তামাক আছে না বিড়ির ভিতরে, এখন হারাম না হারাম নাই? হারাম, কিন্তু নাপাক? কারো বিড়ির প্যাকেট যদি পকেটে রাখে তো কাপড়টা নাপাক হয়ে যাবে নাকি? হবে না, হবে না। সিগারেট যদি রাখে প্যাকেটের বাইরে, সিগারেট রেখেছে পকেটে, তো কাপড় নাপাক হয়ে যাবে না? নাপাক হবে। তাহলে অনেক কিছু আছে যেগুলি হারাম, ভক্ষণ করা হারাম, পান করা হারাম, কিন্তু সেটা নাপাক নয়। তো ইবনে হোসেন রাহিমাহুল্লাহ বলছেন যে মদ হারাম কিন্তু নাপাক নয়, দলিল তার দলিল কিন্তু মজবুত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদ হারামের ঘোষণা শোনায় কোরআনে যখন নাজিল হল, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এই আয়াতগুলি নাজিল হইল, ফাইনাল তিন স্তরে মদ হারাম করা হয়েছে মদিনায়। জি, দীর্ঘদিন পরে মদিনায় মদ হারাম করা হয়েছে একদম ফাইনালি। তখন এত বেশি মদ ছিল অনেকের বাড়িতে যে বড় বড় মটকা, মটকা বুঝুন তো না, বড় বড় মটকা কলস, সেগুলি ভর্তি মদ ছিল, সবগুলি ভেঙে দেওয়া হইল, ভেঙে দিতে বলা হইলো, ঘোষণা করলো গলিতে গলিতে যার বাড়িতে মদ আছে বইয়ে দাও, মটকা থাকলে ভেঙে দাও, মটকাগুলি ভেঙে দেওয়া হইলো আর রাস্তায় বইয়ে দেওয়া হইলো। সেই হাদিসের ফাজারাত ফিসে কাকিল মদিনাতে, মদিনার গলিতে গলিতে পানির মতন বইছিল মদ, পানির মতন প্রবাহিত হচ্ছিল। ওই গলিগুলি দিয়ে, রাস্তাগুলি দিয়ে মুসলিমরা হেঁটে সলা পড়তে যায় না, মহিলাদের কাপড় একেবারে জমিনে ঠেকে ঠেকে তারা হাঁটতেন না সাহাবিয়াতরা। তাহলে যদি নাপাক হইতো তো কী করে বহানো হইলো মদিনে, বুঝতে পারছেন না? যদি সাহাবিরা কেউ ভুল করে দেয় যে এইভাবে রাস্তায় বইয়ে দিয়েছে, তো নবী সাল্লাম বলতেন না যে এটা ভুল কাজ করেছে, রাস্তাগুলি পরিষ্কার করো, হ্যাঁ নাপাক করে দিয়েছে সব রাস্তাকে, বলতেন না? তাও কেন বললেন না? তাহলে বোঝা গেল যে মদ হচ্ছে অ্যালকোহল হারাম কিন্তু নাপাক নয়, সুতরাং লোশনে মিশালে তাতে নাপাক হয়ে যায় না। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ আর অধিকাংশ ওলামারা বলছেন যে মদ কি হারামের সাথে নাপাক, হারামের সাথে নাপাক মদ হচ্ছে। তাহলে মদ যদি কাপড়ে লেগে যায় একদম খালেস মদ, তাহলে বলবো যে নাপাক হয়ে গেল এই মতে। কিন্তু এই যে ঔষধে ঔষধে হোমিও ঔষধে অথবা আপনার এই লোশনে যে সামান্য কিছু কিছু পার্সেন্টেজ আছে, তারা বলেছেন, ওই জন্য শুরুতে আমি শুরু করেছিলাম যে একেবারে মদ নয়, পুরোটা অ্যালকোহল নয়, কিন্তু সামান্য কিছু কি আছে অন্য কিছুতে মিশানো হয়েছে, যদি সামান্য কিছু অন্য কিছুতে মিশানো থাকে তো আলামারা বলেছেন যে অসুবিধা নেই, সুতরাং স্প্রেতে কোনো অসুবিধা নেই। সেখানে বাদ বলছে স্প্রে আপনি ইউজ করেন কোনো অসুবিধা নেই, এইরকমই হোমিও ওষুধ ব্যবহার করেন কোনো অসুবিধা নেই, কারণ সামান্য কিছু তাতে আছে, হালকা সামান্য কিছু যদি থাকে তো শরীয়তে এই ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে। দুই ব্যাখ্যাতেই লোশন অথবা ক্রিম
অথবা স্প্রে এসবগুলি ব্যবহার করা কি জায়েজ?